হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের টিউটোরিয়ালটি আই মেকআপের ওপরে। তো বন্ধুরা, আগের দিন তোমাদের ফুল ফেস মেকআপটা তো আমি দিয়েই দিয়েছি, আজ সেই আই মেকআপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করো, আর তোমাদের যদি কোথাও বুঝতে অবশ্যই অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি করব তোমার ডাবল কাট ক্রিজ। তো দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে আইব্রোটা ড্র করে নিচ্ছি। বন্ধুরা, আইব্রোটা না তোমাদের যেখানে আইব্রো আর্চ আছে সেইখান থেকে লেন্থ পর্যন্ত তোমাদের ডার্ক করে আইব্রো পোমেটটা লাগাতে হবে। আমি এখানে ডার্ক ব্রাউন কালারের আইব্রো পোমেট লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখো। আর ফার্স্ট যে আইব্রোর ফার্স্ট যেখানে আছে সেখানে হালকা করে দিতে হবে, নাহলে সেখানে যদি বেশি করে তোমরা দিয়ে দাও তাহলে আইব্রোটা একদম আর্টিফিশিয়াল লাগবে, একদম ভালো লাগবে না দেখতে। তো আমি এখানে দেখো আইব্রোটা ড্র করে নিয়েছি এবং স্কুলি দিয়ে কম করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, দেখো স্কুলি দিয়ে কম করে নিয়েছি, যাতে মনে হয় যে মনে হয় না যেন এখানে একটু আছে ওইখানে একটু আছে। তো ভালো করে তোমাদের স্কুলি দিয়ে কম করে নিতে হবে। তো তারপরে দেখো, আমি এখানে কনসিলারে চলে এসেছি। তোমাদের কনসিলারটা দেখো, কনসিলারটা আইব্রোটাকে কাট করে নিয়েছি এবং চোখের ওপরটা তোমাদের লাগাতে হবে, কারণ কনসিলার ওপরে তোমাদের আই মেকআপটা হবে। তো আমি এখানে সুইস বিউটির একটি কনসিলার লাগিয়ে নিয়েছি, লাইট ময়েন শেড। তো দেখো আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পর আমি একটু ব্লেন্ড করে নেব। তোমরা দেখো আইব্রোর ওপরেও একটু মানে আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য ওপরে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কারণ ওপরে মেকআপ তো এমনিতে অলরেডি হবে। তো আমি এখানে একটু দিয়ে দিয়েছি। আর তোমরা আইব্রো না দুটো যে ফার্স্ট আছে সেটা তোমরা জয়েন্ট করে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে আইব্রো দুটো সমান হয়েছে কি না বা উঁচু নিচু হলো কি না একটা। তো তোমরা এখানে জয়েন্ট করলে বুঝতে পারবে যে তোমাদের দুটো সমান হয়েছে। তো আমি এখানে দেখো আমার কনসিলার দেওয়া হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো চোখের উপর বড় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে খুবই অসুবিধা হয়, ওই জন্য আমি একটু ছোটো ব্লেন্ডার নিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। তো এখানে দেখো আমি আরেকটু কনসিলার লাগিয়ে নিচ্ছি একটু ভালো ডার্ক করার জন্য, সরি ডার্ক করার জন্য না, একটু লাইট করার জন্য চোখের ওপরে। বন্ধুরা যত লাইট শেড দেবে আই মেকআপটা তত ফুটে আসবে, তত সুন্দর লাগবে। তো ওই জন্য আমি একটু লাইট করার জন্য আর একটু কনসিলার দিয়ে নিলাম, দিয়ে দেখো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম খুব ভালো করে। ব্লেন্ড করার পর আমি এখানে লুজ পাউডার দিয়ে নিচ্ছি, না লুজ পাউডার খুব বেশি কোয়ান্টিতে না, হালকা একটু অল্পের মধ্যে দিতে হবে। তো আমি এখানে অল্প করে লুজ পাউডার দিয়ে নিয়েছি আর ব্রাশ দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো। তো তারপরে বন্ধুরা আমাদের ট্রানজিশন কালার যেটা আছে সেটা আমাদের করে নিতে হবে। তো সেটা তোমরা একদম লাইট কালারে করতে হবে, একদম লাইট বলতে তোমরা এখানে ব্রাউন কালার দিতে পারো, একদম লাইট যে হালকা কালারগুলো থাকে তো সেইগুলো দিয়ে তোমাদের ট্রানজিশনটা কমপ্লিট করতে হবে। আমি এখানে হালকা ব্রাউন কালার দিয়েছি। তো দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা ব্লেন্ডের ব্রাশটা তোমরা একদম শুরুতে ধরো না, তাহলে ব্লেন্ড করতে খুবই অসুবিধা হবে। মিডিল থেকে একটু উপরে বা ব্রাশের মাথায় তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে করো, আমি একদম মাথায় ধরি না, আমি মিডিল থেকে একটু উপরে ব্রাশটা ধরি দেখো। তো দেখো ক্রিজ লাইনের উপরে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে। ব্লেন্ডিংটা বন্ধুরা খুব ভালো করে করতে হবে, নাহলে আই মেকআপ একদম ভালো লাগবে না দেখতে। যত ব্লেন্ডিং ভালো হবে, প্রত্যেকটা জিনিসের ব্লেন্ডিংয়ের কাজ, যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো তোমাদের কাজ হবে। তো আমি এখানে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি দুটো চোখে। তো দেখো এরপরে আমি একটা ইয়েলো কালার দিয়েছি, এর মধ্যে থেকে একটু মানে লাইট থেকে ডার্কের দিকে যাবে বন্ধুরা, লাইট থেকে ডার্ক ডার্ক আস্তে আস্তে যাবে। তো আমি হালকা ওর থেকে একটু হালকা ডার্ক ইয়েলো কালার দিয়ে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমি ব্লেন্ড করছি। তো বন্ধুরা দেখো এখানে আমি ক্রিজ লাইনে আর আউটার কর্নারে খুব ভালো করে ব্লেন্ডিংটা করে নিচ্ছি ইয়েলো কালারের আই শ্যাডোটা নিয়ে। তো দেখো ওই চোখে আমার ব্লেন্ডিংটা হয়ে গেছে। তো আমি এবার এই চোখে করছি, দেখো বন্ধুরা ভালো করে দেখো আমি আউটার কর্নারে একটু দিচ্ছি আর ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি ইয়েলো কালারে আই শ্যাডোটা দিয়ে। এরপরে আর একটু ডার্ক হবে, তোমরা তোমাদের শাড়ি কী কালার আছে তার উপরে ম্যাচিং করে দেখো তোমরা দিতে পারো আই শ্যাডোটা। তো দেখো এরপরে আমি একটা হালকা, এটা ঠিক রেড না,
তবে আবার অরেঞ্জ না, রেডিশ অরেঞ্জ টাইপের আইশ্যাডোটা। তো আমি রেডিশ অরেঞ্জ কালারে এখানে আমি একটু তার থেকে মানে ইয়েলো কালার থেকে একটু ডার্ক, মানে বন্ধুরা লাইট থেকে তোমরা ডার্কের দিকে যাবে, একদম ডার্ক থেকে শুরু করলে কখনোই ভালো লাগে না, কারণ লাইট থেকেই ডার্কের দিকে যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে ওটাও ব্লেন্ড করে নিচ্ছি। এটাও তোমাদের যে ইয়েলো কালারটা দেওয়া হয়েছে তার থেকে হালকা একটু নিচে, হালকা খুব বেশি না, হালকা একটু নিচে তোমাদের ক্রিজ লাইনের উপরে আউটার কর্নার ব্লেন্ডিং করে নিতে হবে। তো আমি এখানে ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো সেম আমি ওই চোখেও এইভাবে করে নেব এই রেডিশ অরেঞ্জ কালারটা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার ওই চোখটা তো হয়ে গেছে, আমি আবার এই চোখটাতে চলে এসেছি। আমি সেম একই রকমভাবে রেডিশ অরেঞ্জ কালারটা দিয়ে একদম ক্রিজ আর আউটার কর্নারে খুব ভালো করে ব্লেন্ডিং করে নেব। তো তারপর বন্ধুরা, আমি একদম চলে যাব কনসিলারের ক্রিজটা কাট করতে। তো বন্ধুরা, আমি ওইখানে আগে ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম আমার ডাবল কাট ক্রিজ, এটা তোমার হাফ কাট ক্রিজ হচ্ছে। তো ক্রিজটাকে কীভাবে কাট করবো তোমরা দেখো, চোখের পাতায় একদম মিডিল বরাবর তোমরা একটু কনসিলার লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে ক্লায়েন্টকে বলবে একদম ওপরের দিকে তাকাতে। তো দেখবে নিচের ছাপটা ওপরে বসে গেছে কনসিলারে, তো তোমরা সেই অনুযায়ী কাট করে নেবে। তো আমি সেই অনুযায়ী কাট করে নিয়েছি, দেখো এখানে খুব সুন্দর করে কনসিলারটা ক্রিজটা কাট করে নিতে হবে, নাহলে এখানেও কিন্তু দেখতে ভালো লাগবে না যদি ঠিকমতো লাইন যদি করা না হয়, ক্রিজটা ঠিকমতো কাট না করা হয়। আমি এখানে খুব ভালো করে দেখো আস্তে আস্তে করে ক্রিজটা কাট করে নিয়েছি, কাট করে নেওয়ার পর আমি হালকা ব্লেন্ডিং করে নিচ্ছি। তো দেখো, আমি এখানে বন্ধুরা লুজ পাউডার দিয়ে সেট করব না, কারণ আমি এখানে একটু ডার্ক কালার চাইছি। তোমরা যদি কেউ মানে একদম হালকা কালার চাও তাহলে তোমরা লুজ পাউডার দিয়ে সেট করে নিতে পারো, আর আমি এখানে একটু ডার্ক কালার চাইছি যার জন্য আমি এখানে লুজ পাউডার দিয়ে সেট করব না। তো দেখো বন্ধুরা, তারপরে আমি যে কনসিলার আর আইশ্যাডোর যে হার্স লাইনটা আছে সেটা আমি একটু সেট করে নিয়েছি। তো দেখো, তারপরে আমি এখানে একটা ডার্ক কালারের একটা খুবই ডার্ক কালারের মানে আইশ্যাডো কালারটা মানে যে কোনো ডার্ক কালার আছে তার মধ্যে একটা, তো আউটার কর্নারে সবসময় মাথায় বলুন আউটার কর্নারে সবসময় ডার্ক কালার হয়, আউটার কর্নারে তোমরা যত ডার্ক কালার দেবে তত বেশি সুন্দর লাগবে চোখ। তো দেখো, আমি একটা ডার্ক কালার দিয়ে আউটার কর্নারটা আউটার কর্নারে সেট করে দিয়েছি। আমি কিন্তু এখানে ব্লেন্ডিং করিনি বন্ধুরা, কারণ ব্লেন্ডিং করলে কনসিলারটা ঘেটে যাবে। এখানে আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিয়েছি কনসিলার আইশ্যাডোটা। তো দেখো, তারপর আমি ইনার কর্নারে একটু হালকা মানে সাদা হালকা সাদা কালারের আইশ্যাডো দিয়ে আমি জাস্ট ওইখানেও সেট করে নিয়েছি। তো আর মিডিলে দেবো বন্ধুরা ইয়েলো কালার, ডার্ক ইয়েলো। তো দেখো, আমি তোমার আউটার কর্নারে খুব ভালো করে একটা ডার্ক কালার নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে মিডিলে আমি ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। ওই চোখেও যেভাবে করছি সেম এই চোখেও করতে হবে। তো দেখো, আমি এখানে ইয়েলো কালার নিয়ে ভালো করে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্লেন্ডিং করছি না, বারবারই বলছি ব্লেন্ডিং করলে কিন্তু কনসিলার ঘেটে যাবে, কারণ আমি এখানে কনসিলারটা সেট করিনি। তো দেখো, আমি এখানে ইয়েলো কালারটা বসানো হয়ে গেছে। এবার আমার দুটো আইশ্যাডোর যে হার্স লাইনটা আছে, যে কটা আইশ্যাডো তিনটে আইশ্যাডো দিয়েছি মানে তিন কালারের একটা চোখে, তো যে হার্স লাইনগুলো হয়েছে সেগুলোকে আমাকে ব্লেন্ডিং করতে হবে, না হলে কিন্তু আইশ্যাডো দেখতে একদম ভালো লাগবে না। তো আমাকে সব ব্লেন্ডিং করে নিতে হবে খুব ভালো করে, ব্লেন্ডিং মধ্যে যে একদম ক্লিন ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে হবে, নাহলে যদি কোনো কালার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে তোমরা করো তাহলে সেই কালারটা ওই কালার ওপর লেগে যাবে, একদম বাজে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। একদম ক্লিন ব্রাশ দিয়ে আমি ব্লেন্ডিংটা করে নিয়েছি। তো দেখো, এখানে আমি ব্লেন্ডিংটা হয়ে গেছে, রাইট? দেখো, আমি খুব ভালো করে ব্লেন্ডিংটা করে নিয়েছি। করে নেওয়ার পর আমার যে বাড়তি আইশ্যাডো মানে যে ডাস্টগুলো ছিল সেগুলো আমি ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর আমি চলে এসেছি লোয়ার লাস্ট লাইনে। দেখো, এখানে আমি রেড কালারটা, সরি এটা রেড না, রেডিশ অরেঞ্জ কালার দিয়ে হালকা করে নিচে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করে নেওয়ার পরে এর উপরে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো দেবো। তোমরা দেখো, আমি এখানে হোয়াইট কাজল ইউজ করছি। হোয়াইট কাজল দিলে তোমার ক্লায়েন্টের চোখটা একটু বড়ো বড়ো লাগবে, বড়ো বড়ো লাগলে দেখতে ভালো লাগবে চোখটা। তো যাদের চোখ ছোটো আছে তোমরা হোয়াইট কাজলটা ইউজ করতে পারো, এখানে ব্ল্যাক কাজলটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি এখানে হোয়াইট কাজল দিয়ে কাজলটা দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, আমি আইলাইনারটা পরিয়ে নিয়েছি। আইলাইনার পরোটা এখানে দেখালাম না, আইলাইনার পরোটা তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দেখিয়ে দেবো।
তো দেখো আমি তারপরে নিচে ব্ল্যাক আই শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার আই মেকআপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি মেকআপ হওয়ার শেষে আইল্যাশটা লাগিয়ে নিয়েছি আর মাস্কারাটা লাগিয়ে নিয়েছি। তো তোমরা কমেন্টে জানাও আই মেকআপটা কেমন লেগেছে তোমাদের কাছে, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।